আমি দেখতে একটা স্লোগান লেখা আছে, বিজেপি সরকার যুব সমাজের সম্ভাবনা অপার, মিথ্যা কথা প্রতিশ্রুতি, বুঝে রকি প্রতারণা। আমি ওটাকে দেখিয়ে বলছি, প্রধানমন্ত্রীর ছবি আছে এখানে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আছে এখানে, উপমুখ্যমন্ত্রীর ছবি আছে এখানে, এই সবাইকে একসাথে করলে সবাই প্রতারক। পরে বলছি, গত নির্বাচনে যে 299টা প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন, এগুলো থেকে 10টাকে বাছাই করে নিয়ে যে 10 অ্যাকশন পয়েন্টস বলেছেন, তাতে প্রথম প্রতিশ্রুতি কি ছিল? ঘরে ঘরে চাকরি দেবেন, 50,000 শূন্যপদ কল্পিত হিসেব প্রথম বছরেই তাদেরকে চাকরি দেবেন, আর শূন্যপদ থাকবে না, 10,323 মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে চাকরিতে পুনঃস্থাপন করবে। বিজেপি করেন যে বন্ধুরা, বাইক বাহিনীতে যারা নাম লিখিয়েছেন আপনারা, তাদের বাহুবলী হিসাবে ভোট লুটের কাজে আপনাদের যাদের ব্যবহার করে, দোকানপাট ভাঙচুরের কাজে ব্যবহার করে, বিজেপির বিরুদ্ধে কথা বলে বলে তাদের পুকুরেতে বিষ ঢালেন, রাবার বাগান কাটেন, মাঠের ফসল তুলতে দেন না, ছোট্ট দোকানটা চালাতে দেন না, লুটপাট করে নিয়ে যান, গাড়ি নিয়ে বেরোতে দেন না, অটো নিয়ে বেরোতে দেন না। আমি সেই বন্ধুদের জিজ্ঞেস করি, কি পেয়েছেন? চাকরি পেয়েছেন? বাবা 7 সেন্ট্রাল পে কমিশন পেয়েছে? 38টা দিয়ে পাওয়ার কথা 20টা পেয়েছে, 18টা পাচ্ছে না কেন? বাবাকে জিজ্ঞেস করুন, বাবা আপনাকে কৈফিয়ত দেয়, কি ব্যাপার? শূন্যপদ পূরণ হয়েছে নতুন করে, 22,000 থেকে 25,000 শূন্যপদ তৈরি হয়েছে, জিজ্ঞেস করতে পারেন। 10,323 যাদেরকে গত বিধানসভা নির্বাচনে একটা অংশকে সবাইকে না ব্যবহার করেছেন, আজকে যখন তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে কথা বলতে চায়, সেখানে পুঠিস টিয়ার গ্যাস ছাড়ে, জলকামান ছাড়ে, লাঠি চালায়, মুখ্যমন্ত্রীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে মুখ মাথা কালো কাপড়ে ঢেকে পাথর ছুড়ে মারে, সেই মাস্টারদের মাথা ভাঙে, বুকে গিয়ে পাথর লাগে, এরা যখন হাসপাতালে যায়, এদেরকে গিয়ে ডাক্তারবাবুরা যখন IGM হাসপাতালে তাদের ভর্তি করায়, চিকিৎসা করে হাসপাতালে, সেখানে বিজেপি দলের বিধায়ক একজন ডাক্তার বলতে আমার লজ্জা, তিনি গিয়ে সেই ডাক্তারকে ধমকিয়ে বলছেন তার কিছু হয়নি, তাকে কেন হাসপাতালে রেখেছেন, ছেড়ে দিন, বাড়িতে চলে যাবে, এটা রাজনৈতিক অসুস্থতা। নাম বলবো? বলবো না, আপনারা জানেন, আপনারা জানেন তাকে ছেড়েন। এই হচ্ছে বিজেপি চরম প্রতারণা, যুবকদের বিরুদ্ধে করেছে, শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে করেছে, গ্রামের গরিবদের বিরুদ্ধে করেছে, শহরের শ্রমিক অভিযোগের মানুষের বিরুদ্ধে করেছে। কাজ কোথায়? রোজগার কোথায়? পয়সা কোথায়? কেন্দ্রের ক্ষমতা কোথায়? অর্থহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকা, তফসিলি এলাকায়, সংখ্যালঘু এলাকায় খবর নেওয়ার কোনো লোক আছে? প্রতিবাদ জানানো যাচ্ছে না, মিছিল করতে পারমিশন দিচ্ছে না, ঝান্ডা তুলতে দিচ্ছে না, অফিস খুলতে দিচ্ছে না, কি ব্যাপার? রেগা 80-85 দিন ত্রিপুরায় বাধা ছিল, কোনো কোনো জায়গায় 90 দিন, 92 দিন, ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করছে ত্রিপুরা, এখন কোথায়? 200 দিন, এখন ওটা 28 দিনে নেমে এসছে। সৃষ্টিমোহনবাবু বলছিলেন 50 না 28 দিন, 3 মাস 4 মাস চলে যাচ্ছে, মজুরি পাচ্ছেন না। তারপর যখন মজুরি তুলতে যাচ্ছেন, মন্ডলের লোকরা ঝাঁপিয়ে পড়ে সেখান থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে, কাজ না করে যখন জিজ্ঞেস করছে আপনি টাকা নিচ্ছেন কেন, এটাই শেষ, এরপরের তালিকায় কিন্তু আর নাম উঠবে না। কি বলবেন, কি বলবেন? বলতে পারছেন না। আপনার এই যে 2,000 টাকা সামাজিক ভাতা দেবেন, 4,22,000 লোককে আমরা দিয়েছিলাম 3,300 রকমের ভাতা, 1,35,000 লোকের ভাতা কেটে দিয়ে কয়েক হাজার লোককে তারা 2,000 টাকা করেছে, এদের তো পেটের ভাত হরণ করলো, আর যাদের দিল তারা গত 5-6 মাস যাবৎ কোনো টাকাই পাচ্ছে না, কোনো টাকাই পাচ্ছে না। যাদের গুলি বাতিল করলেন, কি অপরাধ? বাড়িতে কেউ নাই, কে দেখবে তাদেরকে? অমানবিক। তাহলে এই যে পরিস্থিতি চলছে, উন্নয়নমূলক দপ্তর গুলোর কোনো কাজ আছে? পূর্ত বলো, গ্রামোন্নয়ন বলো, কৃষি বলো, হর্টিকালচার বলো,
উপজাতি কল্যাণ বলেন, বনদপ্তর বলেন, বামফ্রন্ট সরকারের সময় শুধু রেগা টুয়েপের কাজের মধ্য দিয়ে মানুষকে অনাহার মুক্ত হতে ভূমিকা নিয়েছে। ঘটনা তোমার সঙ্গে সঙ্গে ছিল এই উন্নয়নমূলক দপ্তরগুলোর কাজ। কাজের অভাব নাই, মানুষের হাতে পয়সা, গ্রাম থেকে আরম্ভ করে শহর ত্রিপুরার সামগ্রিক অর্থনীতির মধ্যে পরিবর্তন, ব্যবসা বাণিজ্যের মধ্যে তার প্রতিফলন ঘটেছে। এখন কি অবস্থা? জিনিস নিয়ে বসে আছেন, কেনবার লোক নাই, মানুষ রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করছে, এই ডান দিকে বাঁ দিকে দেখছেন, পকেটে পয়সা নাই তো। ছেলে যখন মিষ্টির দোকান দিতে তাকিয়ে মুখের আঙুল দিয়ে বাবার মুখের দিকে তাকাচ্ছে, বাবা চোখের মধ্যে হাত দিয়ে বাঁ দিকে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, কারণ পয়সা নাই তো। তো বাস্তব ঘটনা অমানবিক সরকার।